আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গত 11 থেকে 12 দিন যাবত ইন্টারনেট সেবা দেশের মধ্যে পরিপূর্ণভাবে দেওয়া হচ্ছে না এবং অনেকেই পরিপূর্ণ ইন্টারনেট সেবা পাচ্ছেন না। মোবাইল ডেটা এখনও চালু হয়নি, ফেসবুক বন্ধ আছে। এই বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা চাচ্ছি দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় থাকুক এবং দেশের পরিবেশ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকুক। দেশের পরিবেশ পরিস্থিতি যতই আমাদের অনুকূলে থাকবে, আমরা ততই সকল ধরনের সেবা সহায়কভাবে প্রদান করতে পারব। ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনাইদ আহমেদ পলককে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা দেশের পরিবেশ পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করার জন্য গোয়েন্দা সংস্থাকে সহায়তা দিচ্ছি, টেকনিক্যাল এবং ফিজিক্যাল উভয় ধরনের সহযোগিতা দিচ্ছি, যাতে দেশের পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে। আমরা লক্ষ্য করে দেখছি গত আন্দোলনে কোন কোন দেশ থেকে অর্থ এসেছে, কারা কারা অর্থায়ন করেছে এবং কারা এই জাতীয় কন্টেন্ট তৈরি করেছে, তাদের ধরার জন্য আমরা ফিজিক্যাল এবং টেকনিক্যাল সহায়তা নিচ্ছি। ইন্টারনেট সেবা, মোবাইল ডেটা এবং ফেসবুক বন্ধ করার বিষয়ে প্রশ্ন করা হলে জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা ইন্টারনেট সেবা বন্ধ করিনি। দুষ্কৃতকারীদের হামলায় 3টি ডেটা সেন্টার পুড়ে গেছে এবং শত শত কিলোমিটার ইন্টারনেটের তার জ্বলে গেছে। এই জন্য ডাক ও টেলিযোগাযোগ খাতে 500 কোটি এবং সব মিলিয়ে প্রায় 1000 কোটি টাকা ক্ষতি হয়েছে। এজন্য মোবাইল ডেটা সেন্টার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ চলছে। তবে আমরা আশা করছি আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই আমরা পরিপূর্ণ ইন্টারনেট সেবা প্রদান করতে পারবো।